আসসালামু আলাইকুম। কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে স্যারে জাগুয়ার্সের বিপক্ষে 4 উইকেটে জিতেছে বাংলা টাইগার্স মিসিসাগা। বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের 2 তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং শরীফুল ইসলাম, তবে ব্যাট হাতে বিবর্ণ ছিলেন সাকিব। ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিং এসেই স্যারের ওপেনার সুনীল নারিনের উইকেট তুলে নিয়ে দলকে দারুণ এক শুরু এনে দেন শরীফুল ইসলাম। রানের খাতা খোলার আগেই বিদায় নেন সুনীল নারিন। নিজের প্রথম ওভারে 1 উইকেট তুলে নেন শরীফুল 2 রান খরচা করে। চতুর্থ ওভারে নিজের দ্বিতীয় ওভার বল করতে এসে শরীফুল খরচ করেন 3 রান, তবে এই ওভারে কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। ইনিংসের অষ্টম ওভারে বোলিং এসে প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। রান দেন মাত্র 5। দশম ওভারে নিজের তৃতীয় ওভার বল করতে আসেন শরীফুল ইসলাম, দারুণ এক ওভার করেন তিনি, মাত্র 3 রান খরচায় শেষ 2 বলে তুলে নেন 2 উইকেট। 12তম ওভারের প্রথম বলে উইকেট নিতে পারলে হ্যাট্রিকের সুযোগ ছিল শরীফুলের, তবে তার হয়নি। উইকেট নিতে না পারলেও সেই ওভারে কিপটে বোলিং এর ধারা অব্যাহত রেখেছেন শরীফুল, খরচ করেন মাত্র 3 রান। 12 ওভার শেষে সারে জাগুয়ার্স 8 উইকেট হারিয়ে মোটে সংগ্রহ করেছিল 53 রান। 4 ওভারে শরীফুল ইসলাম 11 রান দিয়ে উইকেট শিকার করেন 3টি। 14তম ওভারে নিজের দ্বিতীয় ওভার বল করতে এসে সাকিব খরচ করেন 5 রান, কোনো উইকেট পাননি এই ওভারে। 16তম ওভারে নিজের তৃতীয় ওভারে এসে পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে যাওয়া মার্কাস স্টয়নিসের উইকেট তুলে নেন সাকিব। 18তম ওভারে নিজের চতুর্থ এবং শেষ ওভারে 5 রান খরচ করেন সাকিব, তবে কোনো উইকেট নিতে পারেননি। দিকে নিজের 4 ওভারে কোটাতে 21 রান দিয়ে 2 উইকেট শিকার করেন সাকিব। আর তাই তো শেষ পর্যন্ত 19.5 ওভারে অল আউট হওয়ার আগে 101 রান তুলতে পারে সারে জাগুয়ার্সের হয়ে শেষ দিকে 29 বল থেকে 36 রানের লড়াকু ইনিংস খেলেন অধিনায়ক মার্কাস স্টয়নিস। এছাড়া লোগান ভ্যান বিক খেলেন 37 বল থেকে 31 রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজের উইকেট হারিয়ে ফেলে বাংলা টাইগার্স। 3 বলে 4 রান করেন গুরবাজ। মোহাম্মদ ওয়াসিম ও পারগত সিং ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ওয়াসিম 24 বল থেকে 14 রান করেন, 17 বল থেকে 10 রানের ইনিংস খেলে বিদায় নেন পারগত সিং। চারে নামা সাকিব আল হাসান ব্যাট হাতে ছিলেন ব্যর্থ, ক্রিজে নামার পর থেকেই বেশ অস্বস্তিতে ছিলেন তিনি। 7 বল থেকে মাত্র 1 রান করে আউট হন সুনীল নারিনের শিকার হয়ে। ইফতিকার আহমেদ পরে চেষ্টা চালিয়েছেন প্রতিরোধ গড়ার, তবে 21 বলে 13 রান করে বিদায় নিয়েছেন তিনিও। 73 রানে 6 উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে যায় বাংলা টাইগার্স। বিপদ থেকে বাংলা টাইগার্সকে উদ্ধার করেন ডেভিড ভিসা ও ভিলন হেলগার। দুজনের কার্যকরী ব্যাটিংয়ের ফলে উইকেটের পতন বন্ধ হয় এবং দলও এগোতে থাকে জয়ের লক্ষ্যে। শেষমেশ এই দুজনের জুটিতে চড়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলা টাইগার্স। 6 বল হাতে রেখে 4 উইকেটের জয় পায় সাকিবের দল। 19 বলে 27 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড ভিসা। অন্যদিকে ডিলন খেলেন 12 বল থেকে 17 রানের ইনিংস। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।